আজকে সাজ্জাদ আলম আর হাফতার আব্দুল্লাহর মতো দুইটা টোপাইকে যদি আপনি সারজিশ আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তাদেরকে টোকাই হিসেবে অভিহিত করেন তিনি। 14 অক্টোবর রাতে রংপুরের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যেই ঘোষণা দেন তিনি। জাপা কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরে যা করতে চান তা জাতীয় পার্টির অংশগ্রহণ ছাড়া আমরা ঘটাতে দেব না। জাতীয় পার্টিকে বাদ রেখে কোনো আলোচনা নয়। রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, রংপুরে কোনো রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে যদি ডাকা না হয়, সম্মান দেয়া না হয়, তাহলে জাতীয় পার্টি নিজেই সেটা অধিকার আদায় করে নেবে। জাতীয় পার্টিকে সেই সংলাপে ডাকা না হলে তা করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মোস্তফা বলেন, ডক্টর ইউনুসকে বলতে চাই, আপনি একজন বিজ্ঞ মানুষ, একজন বরেণ্য মানুষ, বাংলাদেশের অনেক সম্মান বয়ে এনেছেন, কিন্তু কয়েকটা ছাত্রের কথা শুনে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আপনি ভুল করবেন। আজকে সারজিশ আলম ও হাসনাত আব্দুল্লার মতো দুইটা টোকাইকে যদি মনে করেন বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। যেভাবে উত্থান হয় সেভাবে মানুষের পতনও হয়। আমরা চাই সংস্কার কার্যক্রম সমাপ্ত করার কাজটি জাতীয় পার্টিকে সাথে নিয়েই করবেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।